ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী পৌঁছালেন বার্লিনে সেখানে প্রবাসী ভারতীয়দের সাথে দেখাও করেন তিনি মেতে ওঠেন ছোটদের সাথে শিশুদের সাথে তালে তাল মেলান দেশাত্মবোধক গানে উপহার পাওয়া ছবিতে দিলেন অটোগ্রাফ তিন দিনের ইউরোপ সফরে সোমবার সকালে জার্মানিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার গভীর রাতেই দিল্লি থেকে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালেই বার্লিনে পৌঁছে যান প্রধানমন্ত্রী ইউরোপের তিন দেশ সফরে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী পৌঁছেছেন বার্লিনে সোমবার তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে বৈঠক করবেন ভারত জার্মান আন্তঃসরকারি আলোচনায় ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন উভয় নেতা ইতিমধ্যেই চারবার এই দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী ভারতে বিনিয়োগকারী বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম জার্মানি বার্লিনে একটি বাণিজ্যিক অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলার এদিন বার্লিনে পৌঁছানোর পর বার্লিনের ব্র্যান্ডেড বার্গ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হয় এরপর হোটেলে প্রবাসী ভারতীয়দের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী বন্দে মাতারাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা এরপর স্থানীয় একটি হোটেলে উপস্থিত শিশুদের সাথেও আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী সেখানেই উপস্থিত ছোট্ট এক শিশুকন্যা তার নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি উপহার দেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী তার কাছে জানতে চান ওই ছবি আঁকতে কত সময় লেগেছে এবং তার সাথে ছবিও তোলেন প্রধানমন্ত্রী শিশুর আবদারে সেই ছবিতে অটোগ্রাফও দেন তিনি এরপর অপর এক শিশু প্রধানমন্ত্রীকে দেশাত্মবোধক গান শোনায় প্রধানমন্ত্রীকে সেই গানের সাথে তাল দিতেও দেখা যায় গান শেষে হাততালি দেন প্রধানমন্ত্রী তার পিঠ চাপড়ে প্রশংসাও করেন এরপর বার্লিনে বসবাসরত ভারতীয়দের সাথে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই পাঁচ হয়ে প্রণাম করেন ভারতীয়রা উপস্থিত সকলের সাথেই কম বেশি কথা বলেন প্রধানমন্ত্রী Thank you. Wow. 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 <laughs> Bureau report News No Man's Land.